আসসালামু আলাইকুম warahmatullahi ওয়াবারাকাতুহ মহترم সাহেব আমি স্বপ্ন দেখেছি যে আমার আত্মীয় সজনরা আমাকে মারতেছে প্রথমে আমি এই স্বপ্নটা দেখে গুরুত্ব না দিলেও পরবর্তীতে পরপর অনেক কয়েকবার দেখেছি ফলে এখন আমার কাছে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দয়া করে এর ব্যাখ্যাটা জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বপ্নে যদি কেউ দেখে যে তার আত্মীয় সজনরা তাকে প্রহার করছে তাকে মারছে তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দেখুন আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি যে স্বপ্নে ওকে প্রহার করতে দেখলে মারতে দেখলে হত্যা করতে দেখলে কিংবা আসলে ভালো লক্ষণ কিনা দেখুন মনে রাখবেন সোলেমানি খাপ নামে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাউকে প্রহার করছে তাহলে বুঝতে হবে সে অত্যাচারী হবে সে তার নিচু স্তরে যারা রয়েছে তাদের কারো উপরে সে নির্যাতন করছে তাদের উপরে বৈষম্য করছে এ ধরনের কিছু বোঝায় যদি সে দেখে যে তাকে কেউ প্রহার করছে অর্থাৎ স্বপ্নদ্রোষ তাকে কেউ প্রহার করছে এখানে প্রিয় রেজাউল করিম ভাই যেটা স্বপ্ন দেখেছেন যে তাকে কেউ প্রহার করছে দেখুন এটা দ্বারা বোঝা যায় যে তার বড় যারা রয়েছে তিনি যাদের অধীনস্থে রয়েছেন ফর এক্সাম্পল তার বস তার মালিক অথবা তিনি যার চাকরি করছেন তার মাহাজন তারা তার উপরে সন্তুষ্ট নয় এমন কিছু না কেন সে যদি দেখে যে তাকে প্রহার করা হচ্ছে তাহলে বুঝতে হবে তার উপরস্থ যারা রয়েছে সেটা তার বাবা মাও হতে পারে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বাড়াবর তিল তারা তার প্রতি সন্তুষ্ট নয় এমন কিছু বোঝা যায় এই জন্য আপনাকে অবশ্যই অনেক সতর্ক থাকা লাগবে তাদের সাথে আপনার কোনো বেয়দি হয়ে যাচ্ছে কিনা তাদের সাথে আপনার কুশিষ্টাচার মূলক কোনো আচরণ হচ্ছে কিনা তাদের সাথে আপনি কথা বলছেন কিনা অথবা তাদের দৃষ্টির অবচরে এমন কোনো কাজ করছেন কিনা যেটা তারা পছন্দ করছে না অবশ্যই আপনাকে সতর্ক থাকা উচিত এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যা আল্লাহ আমি এটা স্বপ্ন দেখেছি এর অনিষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করো দর্শক আল্লাহ তাহলে আমাদের সকলকে রু হা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার দর্শক করুন আলবিদা